আমরা লেকচারের এই অংশে আলোচনা করব বয়েলের সূত্র। একদম হেডলাইন থেকে পড়া শুরু করতে হবে। দেখো, লেখা আছে বয়েলের সূত্র গ্যাসের আয়তন এবং চাপের মাঝে সম্পর্ক। এইখান থেকেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোন সূত্রটি আয়তন ও চাপের মাঝে সম্পর্ক স্থাপন করে। সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র। ভেতর থেকে খুব বেশি কিছু পড়ার নাই, প্রথম লাইনটা পড়তে হবে বিজ্ঞানী টরি সিলি ব্যারোমিটার আবিষ্কার করেন। তাহলে ব্যারোমিটার, যেটা দিয়ে আমরা চাপ মাপি, সেটার আবিষ্কারককে বিজ্ঞানী টরি সিলি। তারপর সেটা আবিষ্কার করার পর বিজ্ঞানী বয়েল বিভিন্ন গ্যাসের চাপ মেপে মেপে তার সাথে আয়তনের একটা সম্পর্ক বের করেন এবং 1660 সালে সেই সম্পর্কটা তিনি প্রকাশ করেন। এটাকেই বলা হচ্ছে বয়েলের সূত্র। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বয়েলের সূত্র প্রকাশিত হয় কত সালে। দ্বিতীয় যে কথাটা, বয়েলের সূত্রের সূত্রটা আমাদেরকে জানতে হবে স্থির তাপমাত্রায়। এই কথাটা একদম ফরজে আইন, নির্দিষ্ট ভরের। অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস ঠিক করে নিচ্ছি, দুটো জিনিস স্থির করে নিচ্ছি, তাপমাত্রা স্থির এবং নির্দিষ্ট ভর বা মোল সংখ্যাটাও এখানে স্থির হয়ে যাচ্ছে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপরে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন এবং চাপ একে অপরের কি, ব্যস্তানুপাতিক, এবং এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির। আশা করি যারা HSC-তে পড়ছো সবাই এই সূত্রটা জানো, কিন্তু তারপরও ভর্তি পরীক্ষার সময় আমরা আরেকবার রিভাইজ করে ফেললাম। সেটা হচ্ছে আয়তন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন যদি হয় ভি এবং চাপ যদি হয় পি, তাহলে সম্পর্কটা কি, ভি সমানুপাতিক 1/পি, তাই না? বা আমরা লিখতে পারি পি ভি সমান ধ্রুবক, বা P1V1 সমান ধ্রুবক। এখানে একটা গ্যাস নিলে P1, দুটো গ্যাস নিলে P2। এইভাবে তুলনা করে বয়েলের সূত্রে যে সমীকরণটা বের করা হয় সেইটা কিন্তু এটা। বয়েলের সূত্রের সমীকরণ হলো VP1V1 সমান P2V2। আশা করি এটা আমরা সবাই জানি। অঙ্ক করার জন্য এই সূত্রটা ফরজে আইন। P1V1 সমান P2V2, একদম একদম আমরা এটা মনে রাখব যে বয়েলের সূত্র, যখনই কোথাও তাপমাত্রা স্থির শব্দটা বলা হবে সেইখানেই কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করে ফেলব। ঠিক আছে, এই পেজ থেকে আর কোনো কিছুই পড়তে হবে না। পরের পেজে দেখো, এই বয়েলের সূত্রকে আমরা যখন লেখচিত্রে স্থাপন করব তখন লেখচিত্রে আমরা কতগুলো রেখা পাবো। দেখো, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, এখানে আরও দুটো রেখাচিত্র দেওয়া আছে। এই রেখাচিত্রের এই লেখাগুলোকে বলা হয় আইসোথার্ম। পরীক্ষায় আসবে বয়েলের সূত্রে অঙ্কিত রেখা, বয়েলের সূত্র দ্বারা লেখচিত্রের অঙ্কিত রেখাগুলোকে কি বলে, সেইগুলোকে বলে আইসোথার্ম বা সমোষ্ণ লেখ। তো এটা আমরা কেন এটাকে আইসোথার্ম বলে সেই কথাটা জানব। এটাকে আইসোথার্ম বলা হয় কারণ বয়েলের সূত্রে তাপমাত্রা থাকে স্থির, আর স্থির বলতে আইসো মানে একই, থার্ম মানে তাপমাত্রা। তাহলে যেহেতু এই রেখাগুলোর আকার সময় তাপমাত্রাকে স্থির ধরছি আমরা, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, সেজন্য এটাকে আইসোথার্ম বলা হয়। এখন চলো বয়েলের সূত্র কিভাবে কিভাবে এই লেখগুলো আমরা আঁকি। তো কয় ধরনের লেখচিত্র আমরা আঁকি, প্রথমেই দেখো গ্যাসের আয়তন বনাম চাপের লেখচিত্র, ভি বনাম পি। সবার আগে যে কথাটা জানবা যে এগুলো কী ধরনের হয়, এইগুলো কিন্তু হয় অধিবৃত্তীয় বা হাইপারবোলিক। দেখো এখানে ছবি দেওয়া আছে অধিবৃত্তীয়। তাহলে পরীক্ষার প্রথম প্রশ্নটা আসতে পারে এইভাবে, ভি বনাম পি লেখচিত্রের আইসোথার্মগুলো কী আকৃতির, সরল রেখা, অধিবৃত্তীয়, পরাবৃত্তীয়, বৃত্তাকার? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে অধিবৃত্তীয়, যাতে আমরা অবশ্যই এই কথাটা মনে রাখতে পারি। উত্তরটা হচ্ছে অধিবৃত্তীয়। এখন কেন অধিবৃত্তীয়, পরীক্ষায় যদিও আসবে না তারপরও আমরা জেনে নেই। আমরা একটু আগেই বললাম যখন আয়তন অনেক বেশি থাকে তখন চাপ তাহলে কম হবে, আর চাপ যখন বেশি হবে তখন আয়তন কম হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই বরাবর আলোচনা করা হচ্ছে আয়তন, এই বরাবর দেওয়া হচ্ছে চাপ। খেয়াল করো যখন, তাহলে এই দিকে যত যাবো ডান পাশে তত বেশি চাপ বাড়বে, উপরে যত যাবো তত বেশি চাপ কমবে। যখন দেখো আয়তন অনেক বেশি তখন চাপ হচ্ছে ধরো 500, চাপটাকে তুমি একটু বাড়ালা হলো 1000, আয়তন দেখো
40 থেকে নেমে হয়ে গেল 25, অর্থাৎ চাপকে তুমি যদি আরও বাড়াও, চাপকে তুমি যদি 1500 করো, আয়তন কিন্তু 25 থেকে নেমে হয়ে যাবে 15, চাপকে তুমি যদি 2000 করো, এটা কিন্তু নেমে আসবে 10-এ, অর্থাৎ চাপ এবং আয়তনের সম্পর্ক একে অপরের ব্যস্তানুপাতিক, সেই জন্যই এই রেখাগুলো হয় অধিবৃত্তীয়। আরেকটা হতে পারে গ্যাসের ভি বনাম পি ইনভার্স ওয়ান লেখচিত্র। দেখো পি ইনভার্স ওয়ান মানে কি, তাহলে আমরা একটু আগে পড়েছিলাম ভি বিপরীতে পি, অর্থাৎ এদিকে ভি বাড়বে এদিকে পি বাড়বে, আর এইখানে ভি বনাম পি ইনভার্স ওয়ান, এই ক্ষেত্রে লেখাচিত্র, এই ক্ষেত্রে আমরা দেখব যে সরল রেখা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সরল রেখা, এবং সরল রেখাগুলো মূল বিন্দুগামী সরল রেখা। আরেকটা লেখচিত্র থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পি ভি বনাম পি লেখচিত্র। এই যে পি ভি বনাম পি লেখচিত্র, সেইটা কি? সেইটা হচ্ছে, খেয়াল করো, আনুভূমিক সরল রেখা। তাহলে পি ভি বনাম পি লেখচিত্র হচ্ছে আনুভূমিক সরল রেখা। জাস্ট এই লাইনটা থেকে এই প্রশ্নটা আসবে যে পি ভি বনাম পি লেখচিত্রে আইসোথার্মগুলো কীরকম হয়? আনুভূমিক সরল রেখা। আশা করি পেরে যাবে। এখন তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রসায়নে কিন্তু অঙ্ক আসে, এবং এই টপিকটা অঙ্ক আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10-স্টার ইম্পর্টেন্ট, অঙ্ক কিন্তু আসতেই পারে। সবগুলোর জন্য সূত্র কোনটা? সূত্র হচ্ছে একটাই, P1V1 সমান P2V2। দেখো, একটা অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিন মিশ্রণের আয়তন দেওয়া আছে। আয়তন দেওয়া আছে কত? 410 ml। তাহলে আমরা এটাকে ধরে নেই, এটা হচ্ছে আয়তনটা কত? প্রথম আয়তন V1। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে, চাপ বলতে P1, চাপটা পরবর্তীতে আমরা চাপটাকে বানালাম 9.5 atm, অর্থাৎ প্রথমে চাপ ছিল এটা, পরে চাপ হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে এই চাপ দেওয়ার পরে আয়তন কত হবে, অর্থাৎ V2 কত হবে? তো এটা অত্যন্ত সহজ কথা, তুমি জাস্ট P1 লিখে ফেললা, V1 লিখে ফেললা, এখানে P2 লিখে ফেললা, তাহলে আমাকে কী বের করতে হবে? V2 বের করতে হবে। তুমি P1 V1 সমান P2 V2 বসাবা, অর্থাৎ V2 সমান কী হবে? P1 V1 / P2, সবগুলো মান বসাবা, ক্যালকুলেট করে ফেলবা, তাহলে উত্তর চলে আসবে। এই অঙ্কটা কিন্তু ডিরেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে, আমাদেরকে পারতে হবে। বাকি অঙ্কগুলো এখানে লেকচারে মোটেই করে দেওয়া দরকার নাই, এগুলো একদম ছোট বাচ্চার অঙ্ক, তুমি জাস্ট দেখলেই পারবা। শুধুমাত্র P1 V1 P2 চিহ্নিত করবা, চিহ্নিত করে V2 বের করে ফেলবে, তাহলে দেখো V2। এবং এইগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই হিসাব করা যায়, আশা করি হিসাব করে ফেলতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এইটা, এই অঙ্কটা 5-স্টার ইম্পর্টেন্ট অঙ্ক, 125টি বেলুন এই অঙ্কের উত্তর, এইটা কিন্তু একদম, এই অঙ্কটাও পরীক্ষায় আসতে পারে। তাহলে সব একই রকম সূত্র, P1 V1 P2 V2, জাস্ট এখান থেকে আমরা 100 ভাগ পেরে যাব। এই অঙ্কটা জাস্ট এখান থেকে বই থেকে একবার দেখে নেবে, লেকচার সিরিজে এই অঙ্কটা আলোচনা করা কঠিন, তো কোনগুলো আসবে আমরা সেইটা দাগিয়ে দিচ্ছি, তুমি খালি একবার খাতার মধ্যে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি পেরে যাবে। সমস্যা সমাধান 4, এইটা আমাদেরকে সলভ করতে হবে, এবং সমস্যা সমাধান 5, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, যেহেতু এটা খানিকটা বড়, তারপরও একবার দেখে নেবে, আসতে পারে, ওইটুকু জানলেই হবে। সমস্যা 6 পড়ার দরকার নাই, এখান থেকে আরও কিছু অঙ্ক আসতে পারে, সমস্যা 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5, এই 5টাও তুমি যদি একবার প্র্যাকটিস করো, এটা তোমার ভার্সিটিরও প্রিপারেশন হয়ে যাবে, মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এখানে দেখো MCQ দেওয়া আছে যে এরকম একটা অঙ্কের, তাহলে এই অঙ্কটার মধ্যেও তোমাকে দেখো এখানে V1 দেওয়া আছে, তাই না? এখানে V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, এবং P1 দেওয়া আছে, তোমার কাছে P2 বের করতে হবে, তাহলে এটা উত্তরটা বের করে তোমাকে উত্তর করতে হবে। বয়েলের সূত্র সমান কোনটা? P1 V1 সমান P2 V2, আশা করি মনে রাখতে পারবে। বয়েলের সূত্রে অনুসিদ্ধান্ত বলে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, আমাদেরকে সেইটা আমরা পড়িয়ে দিচ্ছি তোমাকে। দেখো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব। আমরা বয়েলের সূত্রে পড়েছি
কার সাথে আয়তনের সাথে চাপের সম্পর্ক? এই জায়গায় আমরা পড়ব ঘনত্বের সাথে চাপের সম্পর্ক। মনে রাখতে হবে আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক হলেও ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। দেখো তাহলে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয় কোনো গ্যাসের ঘনত্ব। তাহলে ঘনত্ব এবং চাপ একে অপরের সমানুপাতিক, আমরা এইটা মনে রাখবো। আয়তন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক যে সমানুপাতিক, এটা কিন্তু বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, অর্থাৎ চাপ সমানুপাতিক ডেন্সিটি বা ঘনত্ব। আশা করি বয়েলের সূত্র থেকে যে অঙ্কটা আসবে বা যে এমসিকিউটা আসবে, তুমি খুব সফলতার সাথে সেটার উত্তর করতে পারবে।